হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিও কথা বলতে যাচ্ছি রাবণ সিনেমাটা নিয়ে। তো পরপর দুটো সিনেমা দেখেছি, সে কারণে এত রাত হলো। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো ট্রেলার দেখে যেটা আমাদের মাথায় কোয়েশ্চেন মার্ক এসেছিলো, রাম আর রাবণ কি একই লোক কি দুটো আলাদা লোক? তো গল্প বেশি বলতে পারবো না, তাহলে তোমাকে বলে দিতে হবে একই লোক না দুটো ডিফারেন্ট লোক। তো যেটুকু না বললেই নয় সেটা হলো যে এখানে দেখানো হচ্ছে দুটো প্যারালাল স্টোরি। একটাতে দেখানো হচ্ছে প্রফেসর রাম মুখার্জি, যে কিনা তারই স্টুডেন্ট, লহমা যে রোলটা প্লে করছে, রায়চারে জি তার ক্যারেক্টারের নাম, তার প্রেমে পড়ে, মানে একে অপরের প্রেমে পড়ে, কিন্তু হঠাৎ করে তার উড বি ওয়াইফ মানে লহমার সাথে প্লাস প্রফেসর রামের ফ্যামিলির সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। এবং অপরদিকে দেখানো হয় প্যারালাল একটা স্টোরি, রাবণ বলে একটা ক্যারেক্টার আছে যে কিনা সমাজ থেকে বিভিন্ন ক্রিমিনালদের সরিয়ে দিচ্ছে, এবং প্রত্যেকটা ক্রিমিনালকে যেভাবে সরাচ্ছে মানে তুমি হা হয়ে খালি দেখবে। মানে আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের এক্সিকিউশন দেখি। তো এবার পুলিশ ইনভেস্টিগেশন হয় এবং বের করার চেষ্টা হয় যে রাম আর রাবণ কি একই লোক কি লোক না, সেটা তো ক্লাইম্যাক্সে গিয়ে রিভিল হয়। সেটা নিয়ে আর বেশি ডিটেলসে ঢুকলাম না, তাহলে তো সিনেমাটা দেখারই মজা চলে যাবে। তো এবার ধীরে ধীরে পজিটিভ আর নেগেটিভ পয়েন্টে ঢুকছি। পজিটিভ পয়েন্ট যেটা এই সিনেমার, সেটা আমি শুধু একা না, এটা যে কেউ বলবে, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন কী করেছে বস, কী করেছে! মানে অনেক দিন বাদে বাংলা সিনেমা একটা প্রপার অ্যাকশন কিছু সিকোয়েন্স আমরা দেখতে পারলাম, সেটা জিতের এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা খুন এক্সিকিউশন, লাস্টে ক্লাইম্যাক্সের যে সিনটা আছে মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ। ব্রিজ থেকে গাড়ি ঝাঁপ দেওয়ার সিন, তারপরে জিৎ যেভাবে ল্যান্ড করলো সেই জায়গাটা মানে এখনও চোখে ভাসছে আর কি। তো অ্যাকশন নিয়ে কোনো 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 কমপ্লেন নেই, জাস্ট মাতিয়ে দিয়েছে। আমি মাল্টিপ্লেক্সে দেখেছি, সেখানেও দর্শক সিটি মারছিল। মাল্টিপ্লেক্সে জেনারেলি এটা হয় না, সিঙ্গেল স্ক্রিন হয়, কিন্তু মাল্টিপ্লেক্সেও লোকজন হাত তালি দিচ্ছিলো, সিটি দিচ্ছিল। জিতের এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা, মানে রাবণ যেখানে যেখানে এসছে জাস্ট পাঠিয়ে দিয়েছে এক কথায়। সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট এই সিনেমার, সেটা আমার কোথাও গিয়ে মনে হয় যে জিতের পারফরমেন্স, কারণ জিৎ না একা কাঁধেই বলতে পারো সিনেমাটা টেনে নিয়ে গেছে। আশেপাশে যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো পুরো ডাউন হয়ে গেলো, সেটা অরিন্দম গাঙ্গুলি হোক বা লহমার কথাই বলি। ফ্রেশার্স হিসেবে সে মানে নিউকামার হিসেবে সে ট্রাই করেছে, কিন্তু জমছিল না আর কি কোথাও গিয়ে। তো কিছু করার নেই, কিন্তু সাপোর্টিং রোলে খরাজ মুখার্জির অভিনয় দারুণ লেগেছে। কিসমিসেও দারুণ একটা পারফরমেন্স দেখলাম, এখানেও একটা দারুণ পারফরমেন্স দেখলাম। এটা হচ্ছে মানে সেকেন্ড পজিটিভ পয়েন্ট। থার্ড যেটা পজিটিভ পয়েন্ট আমি বলবো, আমার মনে হয় কমার্শিয়াল সিনেমা হিসেবে এই সিনেমার গানগুলো যথেষ্ট ভালো এবং ঠিকঠাক জায়গায় প্লেস করা হয়েছে। এটা হচ্ছে আমার থার্ড পজিটিভ পয়েন্ট। এবং চার নম্বর যেটা পজিটিভ পয়েন্ট আমি এই সিনেমা বলবো, সেটা হচ্ছে ডায়লগ। ডায়লগ সত্যি খুব ভালো, মানে কিছু কিছু তো রাবণের মুখ দিয়ে পাওয়ারফুল ডায়লগ বলিয়েইছে, কিন্তু রাম যখন যে ক্যারেক্টারটা আছে সেও কিছু কিছু এমন ডায়লগ দিয়েছে না, দারুণ লাগছিলো, মানে ইমোশনাল একটা টাচ দিচ্ছিল কোথাও গিয়ে। তো এই পজিটিভ পয়েন্টগুলোর জন্য সিনেমাটা অবশ্যই বড় পর্দায় গিয়ে অবশ্যই 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 দেখতে হবে। এবং নতুন ডিরেক্টর হিসেবে আমার মনে হয় এম এন রাজ হ্যাজ ডান আ ডিসেন্ট জব, ভেরি ডিসেন্ট জব। মানে আমার কোথাও গিয়ে মনে হয়নি যে এক্সিকিউশনে কোথাও গিয়ে প্রবলেম হয়েছে, এক্সিকিউশনটা বেশ 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 ভালো। এবার যদি নেগেটিভ পয়েন্ট বলতে হয় তাহলে আমি বলবো নেগেটিভ পয়েন্ট এই সিনেমার গল্প, কারণ গল্পটা প্রেডিক্টেবল হয়ে যায় কোথাও গিয়ে, সেটা আমি আর রিভিল করলাম না, প্রচণ্ড প্রেডিক্টেবল হয়ে পড়ে গল্পটা। সে কারণে তুমি জানো যে এরপরে কী হতে চলেছে, হোয়াট নেক্সট হোয়াট নেক্সট, কোথাও গিয়ে মজাটা নষ্ট হয়ে যায় আর কি। স্টিল যেহেতু ওভারঅল এক্সিকিউশন ভালো, অ্যাকশন সিনগুলো ভালো লাগছে, সে কারণে সিনেমাটা তুমি পুরো কমপ্লিট করতে পারবে। সেকেন্ড যেটা আমি নেগেটিভ পয়েন্ট বলবো, সেটা হলো যে বাদ বাকি যে পারফর্মারদের না হয়েছে তারা প্রচণ্ড আন্ডার পারফর্ম করেছে। জিৎ একাই পুল করার চেষ্টা করছে, কিন্তু জিৎ তো স্ক্রিনে একা নেই, তার পাশে তো আরও চার পাঁচটা ক্যারেক্টার আছে। তো তাদের সাথে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে মানে জিতই বারবার ফোকাসে চলে আসে, এটা জেনারেলি হয় দেবজিতের সিনেমাতে, তারাই ম্যাক্সিমাম টাইমে ফোকাসে চলে আসে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে তোমার স্ক্রিনে মনিটরে যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেককে দারুণ 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 পারফরমেন্স দিতে হবে। সেটা তোমার ছোটো একটা মুচির ক্যারেক্টারই হোক বা পেছনে দাঁড়িয়েছে পুলিশের ক্যারেক্টারই হোক, যেই হোক না কেন, ভিড়ের মাঝখানে একটা লোকও যদি দাঁড়িয়ে থাকে তাকেও না মানে কী বলবো, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে কোথাও গিয়ে হেল্প করতে হবে। মানে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকের কথা বলছি, আমার কোথাও গিয়ে এটা মিসিং লেগেছে এই সিনেমাতে। আমার মনে হয়েছে জুনিয়র আর্টিস্টরা বা যারা সাইড ক্যারেক্টার ছিল তার প্রচণ্ড আন্ডার পারফরমেন্স দিয়েছে আর কি। এটা আমি জানি না, জিৎ এতটা ভালো পারফরমেন্স দিচ্ছিল বলে হয়তো বাদ বাকিগুলো এতটা ডাউন লাগছিল। থার্ড যেটা নেগেটিভ পয়েন্ট বলবো, আমি বলবো যে গানগুলো পুরো দেখানোর কোনো দরকার ছিল না, অল্প অল্প করে দেখালেই হতো। এই ধরনের একটা সিনেমাতে গানটা কোথাও গিয়ে মানে ফ্লোটাকে স্টপ করে দিচ্ছে, ঠিক আছে।
তো এইটা যদি একটু খেয়াল রাখা হতো যে গানগুলো অল্প অল্প করে যদি দেখানো হতো আমার মনে হয় কোথাও গিয়ে ভালো হতো। এছাড়াও আমি একটা পজিটিভ পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হলো যে তনুশ্রীর পারফরমেন্স। তনুশ্রীর পারফরমেন্স সত্যি নজর কাড়া পারফরমেন্স হয়েছে। মানে ফিমেল পুলিশ অফিসার যে এতটা মানে এনার্জির সাথে কাজ করতে পারে, এটা মানে এই সিনেমাটা প্রুফ করে দিয়েছে। এখানে চাইলেই কোনো মেল পুলিশ অফিসার দিয়ে করা যেতে পারতো, কিন্তু সেটা করেনি, তনুশ্রীকে দিয়ে করা হয়েছে। এবং শি হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব, ফ্যাবুলাস। ছোটো রোলের সাথে ফিগার ঠিকঠাক করেছে, তার তেমন কিছু করার ছিল না। তো এই হচ্ছে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স রাবণ সিনেমা দেখার। অ্যাকশন দুর্ধর্ষ, বিজিএম সুপার, এক কথায় ডায়লগস দারুণ। তবে গল্পটা আরও বেটার হলে ভালো হতো বলে আমার কোথাও গিয়ে মনে হয়। স্টিল রাবণ খুব ভালো পারফরমেন্স দেবে, খুব ভালো বক্স অফিস কালেকশনও দেবে। তার কারণ হলো জিতকে আমরা অনেকদিন বাদে এই ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড, প্রপার অ্যাকশন যেখানে আছে, ঠিক আছে, অ্যাকশন মানে জর্জবসে ঢুকে দিলাম দুটো ঘুষি মারলাম তা না, অ্যাকশন তো এখন যেখানে পুষ্পা, কেজিএফ, আরআরআর আমরা দেখে ফেলেছি, সেখানে দাঁড়িয়ে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ডটা হাই করা পর্যন্ত দরকার ছিল। আমার মনে হয় কোথাও গিয়ে জিতে রাবণ সেটা করতে সাকসেসফুল হয়েছে। তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম অফ রাবণ, এবং এম এন রাজকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পরবর্তী কাজের জন্য অপেক্ষায় রইলাম। তো ঠিক আছে বন্ধুরা, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।